ঠাকুরগাঁওয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক GM সিরাজী মিজান ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে ঠাকুরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর ঠাকুরগাঁও বড় মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি তদন্ত চিত্তরঞ্জন রায়। রিপোর্ট ঠাকুরগাঁও জার্নাল ডেস্ক।